লাগে আমাদের। ও লাভলি বেগুনি লিস সামুদ্র মাছের পকোড়া যে নেবেন হাত তুলবেন দাদা ভাই দিদি ভাই নিয়ে নিয়ে চলো খাওয়া যাক জমিয়ে বসে গেছি। সো ফাইনালি গাইস কিন্তু আজকের কিন্তু শুরু হয়ে গেল ইলিশ উৎসব। হ্যাঁ আজকে কিন্তু জুনের 15 তারিখ, আজকে থেকে কিন্তু ইলিশ উৎসব শুরু। হ্যাঁ কম প্রাইসে কিন্তু ইলিশ উৎসব তোমরা কি করে ঘুরতে পারবে বা কি কি ইলিশ উৎসবে খাবার দাবার আছে বা কি কি পদ আছে সব কিছু জানাবো কিন্তু এই ভিডিওটা। তার জন্য লাস্ট অব্দি ভিডিওটাকে ওয়াচ করতে হবে, ছাড়া এখনো সাবস্ক্রাইব করোনি দাঁড়িয়ে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তার জন্য যারা যারা শিয়ালদা থেকে আসছো, শিয়ালদা থেকে কিন্তু ক্যানিংয়ে আসতে হবে। প্রথম কথা টিকিট কাউন্টার থেকে বেরোয় কিন্তু যে ট্রাভেলসের সাথে তোমরা যুক্ত হচ্ছ এখান থেকে তোমাদের তুলবে নিয়ে যাবে কোথায়, সোনাখালী গাইস। তা চলো আমরাও সোনাখালীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর আছে কিন্তু আমাদের সাথে আজকের বসা মধ্যম গ্রামের সেই ভাইরাল বসাকদা। মজা হবে তো নাকি? মজা হবে মানে বিশাল মজা হবে, মজা হবে, মস্তি হবে, সাথে হবে খাওয়া দাওয়া গাইস। তাহলে কি জমে কষে ক্ষীর গাইস, চলে আসো গাইস। কিন্তু বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার থেকে কিন্তু আমরা যাচ্ছি, আর ভিতরে কিন্তু দাদা আছে। দাদা আমরা তাহলে রওনা দিচ্ছি নাকি? এখন কি হবে? এখন আমরা মঞ্চে উঠবো দাদা আছে, ঠিক আছে। আমাদের সরকারদা আছে, ঠিক আছে, সরকারদার ট্রাভেলসে কিন্তু আমরা আজকে সুন্দরবন ভ্রমণ করতে চলেছি, ঠিক আছে, ইলিশ উৎসবে গাইস। লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, আর খুবই কিন্তু কম প্রাইসে কিন্তু ইলিশ উৎসবে তোমাদের আজকে ট্যুর প্ল্যান দেবো, ঠিক আছে, সাথে কিন্তু ইলিশ জমিয়ে কুচিয়ে খেতে পারবে গাইস। আর আই এম ফুড লাভার, ওয়েলকাম টু মাই চ্যানেল। রুয়েলদা, রুয়েলদা কেমন এনজয় হচ্ছে? দারুণ দারুণ, শুরুই হলো না। আর শুরুই হলো না নাকি? তাহলে কি এই পথ যদি না শেষ হয় নাকি? একদম একদম। তা চলো শুরুয়াত আমরা করি। চলো চলো চলো, মানে লঞ্চে ওটা সাথে সাথে কিন্তু আমাদের হাতে ব্রেকফাস্ট শুরু হচ্ছে গাইস। লুচি আছে, আলুর দম আছে, সাথে কিন্তু মিষ্টি আছে। তা চলো পুরো গরমা গরম নিয়ে নেবো, একেবারে নিয়ে গাইস, আবার সেরকম আমি নিয়ে নেবো, নিয়ে গাইস। ও খাওয়া যাক জমিয়ে কষিয়ে গাইস, ঠিক আছে। পুরো লঞ্চে উঠে আজকে একদম বাঘ মামাকে দেখতে যাচ্ছি গাইস। তা চলো খাওয়া যাক। ঝুড়ি বাজার দুই বোন আছে, তা খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা ব্রেকফাস্টে কি ছিল? আলুর দম, আচ্ছা আচ্ছা, মিষ্টি ছিল তাই তো, মানে খাবার দাবার কোয়ালিটি ভালো আছে। আচ্ছা আচ্ছা গাইস, কিন্তু ইতিমধ্যে কিন্তু আমরা বাসন্তী ব্রিজ ক্রস করছি গাইস, ঠিক আছে। চলো আর ঠান্ডা ঠান্ডা জুস খেতে খেতে গাইস, একদম একদম। ইলিশ উৎসব আজ 15 জুন, আমাদের যে প্যাকেজটা ওটা হচ্ছে 3,999 টাকা, এবং আমাদের 5,500-6,000 টাকাও প্যাকেজ আছে। আমরা যোগাযোগ করবেন, 6,500 যে ডিলাক্স প্যাকেজ আছে সেটা মিনিমাম 2 জন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফার্স্ট থেকে বা কিরকম কি ঘোরার আছে, মানে জায়গা কি আছে? এখান থেকে আছে আদিবাসী নৃত্য থাকে বা বাউল গান থাকে, প্রথম দুদিনই আমাদের প্রোগ্রাম থাকে। কালকে সেকেন্ড ডেতে সত্যিকারী সুন্দর গাইতো বাকি বীরখালি গাছি গাড়ি চড়া গাছি গেল, মেন জঙ্গলটা সেকেন্ড ডেতে থাকে। আমার বাড়ির ফেরার সময় আমরা ইলিশ বিরিয়ানি খেতে খেতে ফিরবো তাই তো, আর ওয়েলকাম করছে কিন্তু পুরো ইলিশ দিয়ে তাই তো। আচ্ছা কত কেজি করে হবে একটা একটা ইলিশ? 900 গ্রাম করে। আচ্ছা 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 আচ্ছা, প্লিজ পদার্পণ করে গেল কিন্তু সরকারদার ট্রাভেলস গাইস, ঠিক আছে। এখন কিন্তু কেক খাওয়ার পর্ব চলছে গাইস, আর সামনে কিন্তু আমাদের সরকারদার আছে। এখন আমরা কোন জায়গায় যাচ্ছি, কোন স্পট? গোসাবা যাচ্ছি তাই তো। আচ্ছা হাতে হাজির হয়ে গেছে কিন্তু আমুদে মাছের ফ্রাই গাইস, সাথে খিচাব আছে, একটু নিয়ে নেবো, নিয়ে চলো খাওয়া যাক জমিয়ে বসে খসমসে গাইস। দারুন, এতটা পরিমাণ আছে খসমসে, দারুন খেতে। আমরা আস্তে আস্তে গোসাবার দিকে রওনা দিয়ে গেছি। ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি হেবেলডন সাহেবের বাংলো, ঠিক আছে, পুরো বাংলোর নিচে আছে ছাগল, ঠিক আছে। চলো আজকে নিয়ে চলে যাবো, এটাকে খাসি করা হবে গাইস, ঠিক আছে।
কিন্তু ইতিমধ্যে আমরা গোসবায় রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা বেকন বাংলো নামে পরিচিত, আমরা কিন্তু যাচ্ছি। পাশে কিন্তু গোসবা থানা পড়বে, তারপর কিছুটা দু পা থেকে তিন পা এগিয়ে গেলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো পড়বে, যেটা বেকন বাংলো নামে পরিচিত। ফাইনালি গাইস, কিন্তু ইতিমধ্যে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, যেটা বেকন বাংলো নামে পরিচিত, ঠিক আছে, ঢুকে গেছি কিন্তু। ঠিক আছে, সুন্দর নদীর ফুরফুরে হাওয়া, সাথে কিন্তু লাঞ্চ নিয়ে বসে গেছি বিভিন্ন কিন্তু ইলিশ। সো ফুরফুরে হাওয়া বইছে, আর দেখতে হচ্ছে এখানে কিন্তু বেগুন ইলিশ আছে। দেখো একটু, দেখো দেখো ক্যামেরাম্যান জলদি ফোকাস, বেগুন ইলিশ, সর্ষে ইলিশ, এখানে চাটনি পাঁপড় ডাল, সাথে কিন্তু একদম পুঁইশাক, একদম মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু চচ্চড়ি গাইছে, সাথে ছুরি বাজার ডাল। তো চলো প্রথম ফার্স্ট ডাল দিয়ে একটু মাখিয়ে নেওয়া গাইছ, মাখিয়ে নিয়ে চলো জমিয়ে বসিয়ে খাওয়া যাক নাকি, একদম চলো। দারুন তরকারি কিন্তু টেস্ট হচ্ছে, কিন্তু অসাধারণ গাইস, অসাধারণ। ও মাই সত্যি অসাধারণ টেস্ট হচ্ছে, বললে একটাই কথা, অসাধারণ। আর পেটে গেলে কি হয় বাবা, কি লাগছে বস। তা চলো, এখানে কিন্তু বেগুন ইলিশ আছে, আমার দোকানে ইলিশ পদ আছে, বেগুন ইলিশ আছে। তা চলো, এর মানে যে গ্রেভি আছে, ঠিক আছে, গ্রেভি নিয়ে নেবো, নিয়ে নিয়ে চলো নিয়ে খাওয়া যাক, জমিয়ে বসে গেছে। সর্ষে ইলিশ, একটু দেখো ইলিশটা টেস্ট পুরো ফ্রেশ গাইস, দারুণ দারুণ, কিন্তু কাঁটাটা প্রচুর আছে, চলো ফ্রেশ কিন্তু। সাথে এখানে সবজি আছে, একটু দেখো ট্রাই করবো, চলো এতটা পরিমাণে আছে তো তরকারি, তা শুধু শুধু ট্রাই করে চলো। দারুণ হয়েছে কিন্তু, এই সবজি দিয়ে একটু ভাত মাখিয়ে খেলে কিন্তু অসাধারণ লাগবে। ফাইনালি গাইস, কিন্তু লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, তারপর চলে এসছে হাতে কিন্তু ফল গাইস। তা চলো ফলটা খাওয়া যাক নাকি অশোক দা, একদম খাও খাও খাও। এখানে আমাদের মিন্টু দা আছে, মিন্টু দা ইলিশ খেয়ে পেয়ারা নাকি, একদম চলো। এই রুমে আমরা, এই হোটেলটা কিন্তু আজকে আমরা থাকবো, সুন্দরবনে হোটেল, এটা হচ্ছে পাখির ওলা গাইস। তা চলো ভিতরে কিরকম কি আছে দেখা যাবে, ভিলা কিন্তু গাইস, দুটো ফ্যান আছে, দুটো বেড আছে, অ্যান্ড এইদিকে কিন্তু ওয়াশরুম, পুরো ঝিকঝাক, পুরো ঝিকঝাক, পুরো একেবারে ওয়াশরুম, ঠিক আছে। এখানে আয়না মিরর আছে, আমরা মুখ দেখছি এখন, ঠিক আছে, একটু চুলটা একটু দেখে নিলাম, চলো মুখটা। ফাইনালি গাইস, কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদের চিকেন পকোড়া কিন্তু এতটা পরিমাণে কিন্তু হাজির গাইস, আমি ছিলাম বাইরে আর আমার পকোড়া ছিল ঘরে, নিয়ে চলে এসেছিল গাইস। তা চলো চলে যখন এসছে, ঠান্ডা আস্তে আস্তে হচ্ছে, তা চলো একটা মুখে চালান করি গাইস। তা চলো নিয়ে নেবো এরকম এরকম এক একটা বড় বড় সাইজ গাইস, এটা মুখে চালান করি, চলো গাইস। চিকেনের ভরপুর কিন্তু দেওয়া আছে গাইস, ঠিক আছে, কোনো স্টাফিং নেই গাইস, জাস্ট অসাধারণ কচমচে ব্যাপার। আর এতটা পরিমাণ আছে খেয়ে ব্যাক করে আসছি, পকেটে কিন্তু আমাদের ডিনার শুরু হয়ে গেছে গাইস, ঠিক আছে। ও ফাইনালি গাইস, কিন্তু আমাদের কিন্তু রাতের ডিনার চলে এসে। আচ্ছা দাদা, আজকে রাতের ডিনার কি কি আছে, সামনে আসো ক্লোজ। মটন, আচ্ছা সবজি, আচ্ছা ডাল, আচ্ছা চাটনি পাবো, আচ্ছা খুব ভালো রাইস, আচ্ছা। আর মুখের হাসিটা কোথায় আছে, এই তো আছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ডাল দিয়ে ছুটবেন আর মনে মনে ভাববেন, আচ্ছা ঠিক আছে। এখানে কিন্তু ডাল পড়ে গেছে কিন্তু অলরাইট, আর এখানে কিন্তু মাটন কষা দাও, মাটন কষা একটু হার্ড মাংস থেকে দিও, ঠিক আছে, একদম একদম নাল্লি দেখে দাও, নাল্লি দেখে দাও, ঝুলঝুল তুল তুলে একদম পিস দিয়ে দাও। সো অলরাইট, কিন্তু পড়ে গেছে মাটন কষা, সাথে কিন্তু ডাল আছে গাইস, চলো খাওয়া যাক, জমিয়ে বসিয়ে গাইস। সো মাটন নিয়ে নিয়েছি, চলো এটা মাটনটা ফ্রাই করে যাক, জাস্ট তুল তুলে ঝুলঝুল, তা চলো এটা খাওয়া যাক। আর আজকের ভিডিওটা কিন্তু এই অবধি, সাবস্ক্রাইব লাইক শেয়ার ফাটিয়ে করে দাও, নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো টাটা বাই বাই, হরে কৃষ্ণ।